কর্ম রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশের জ্ঞানী সম্প্রদায় কর্মকে বন্ধন বলে থাকেন এই বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে নিষ্ক্রিয় হওয়াকেই তারা মুক্তি বলেন এই জন্য কর্মক্ষেত্র প্রকৃতিকে তারা ধ্বংস করে নিশ্চিন্ত হতে চান এই জন্য ব্রহ্মকেও তারা নিষ্ক্রিয় বলেন এবং যা কিছু জাগতিক ক্রিয়া একে মায়া বলে একেবারে অস্বীকার করেন কিন্তু উপনিষদ বলেন যার থেকে সমস্তই জন্মেছে যার দ্বারা জীবন ধারণ করছে যাতে প্রয়াণ ও প্রবেশ করছে তাকে জানতে ইচ্ছে করো তিনিই ব্রহ্ম অতএব উপনিষদের ব্রহ্মবাদী বলেন ব্রহ্মই সমস্ত ক্রিয়ার আধার তা যদি হয় তবে কি তিনি এই সকল কর্মের দ্বারা বদ্ধ একদিকে কর্ম আপনি হচ্ছে আর একদিকে ব্রহ্ম স্বতন্ত্র হয়ে রয়েছেন পরস্পরের কোনো যোগ নেই এ কথাও যেমন আমরা বলতে পারি নে তেমনি তার কর্ম মাকড়সার জালের মতো শামুকের খোলার মতো তার নিজেকে বদ্ধ করছে এ কথা বলা চলে না এই জন্য পরক্ষণে ব্রহ্মবাদী বলেছেন ব্রহ্ম আনন্দস্বরূপ সেই আনন্দ হতেই সমস্ত উৎপন্ন জীবিত সচেষ্ট ও রূপান্তরিত হচ্ছে কর্ম দুই রকমের হয় এক অভাবের থেকে হয় আর প্রাচুর্য থেকে হয় অর্থাৎ প্রয়োজন থেকে হয় বা আনন্দ থেকে হয় প্রয়োজন থেকে অভাব থেকে আমরা যে কর্ম করি সেই কর্মই আমাদের বন্ধন আনন্দ থেকে যা করি সে তো বন্ধন নয় বস্তুত সেই কর্মই মুক্তি এই জন্য আনন্দের স্বভাবই হচ্ছে ক্রিয়া আনন্দ সতই নিজেকে বিচিত্র প্রকাশের মধ্যে মুক্তিদান করতে থাকে সেই জন্যই অনন্ত আনন্দের অনন্ত প্রকাশ ব্রহ্ম যে আনন্দ সে এই অনিঃশেষ প্রকাশ ধর্মের দ্বারাই অহরহ প্রমাণ হচ্ছে তার ক্রিয়ার মধ্যেই তিনি আনন্দ এই জন্য তার কর্মের মধ্যেই তিনি মুক্তিস্বরূপ